আহ হ্যালো एवरीवन আমরা আজকে একটা কমপ্লিট পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা দেখব এবং পোর্টফোলিও ওয়েবসাইট হচ্ছে নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট যেখানে আমার নিজের সম্পর্কে জিনিসপত্র থাকতে পারে যেমন আমি একটা ওয়েবসাইটে ভিজিট করে দেখাচ্ছি নিজের সম্পর্কে আমার স্কিলগুলো গুলো কি কি আছে আমি কতগুলো ক্লায়েন্টের কাজ করছি বা আমার প্রজেক্ট গুলো কি কি এরকম আসলে অনেক কিছু আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে সাজানো থাকতে পারে সুতরাং কথা আমার নিজের সম্পর্কে একটা ওয়েবসাইট তৈরি করা যেখানে আমার হচ্ছে আমি কি করি আমি আমার লোকেশন দেখাচ্ছে তারপর হচ্ছে আমি কে আমার ছবি দেন আমাদের কিছু স্কিল দেখাচ্ছে এখানে আমি কি কি সার্ভিস দিই অর্থাৎ আমরা এই কোর্স থেকে যা যা শিখবো সেগুলাকে আসলে আমার সার্ভিস হিসেবে বলতে পারি এবং এই সার্ভিসগুলো আমরা সাজিয়ে রাখতে পারি এবং এ পর্যন্ত কতগুলো ক্লাইন বা মানে কতগুলো প্রজেক্ট করছি কতগুলো ক্লায়েন্টের কাজ করছি আমার প্রজেক্টগুলো কি কি পাশাপাশি আমার কিছু যদি রিভিউ থাকে আমি করতে পারি টেস্টিমোনিয়াল এছাড়াও আমাদের টিম মেম্বার কারা কারা আছে এরকম গুগল ম্যাপে আমার লোকেশন ইমেল কল ফোন নাম্বার এবং কিছু সোশ্যাল মিডিয়া আইকন তো এটাই একটা আসলে পোর্টফোলিও ওয়েবসাইট যেটাকে আমরা এক পেজও বানাইতে পারি অনেকগুলো পেজ দিয়েও বানাইতে পারি তো আজকে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ওহিও নামে একটা থিম এবং এই থিমটা এলিমেন্টর বিল্ডার দিয়ে কাস্টমাইজ করা যায় তো আমরা সাধারণত আমরা থিম ফরেস্ট বা থিম ফরেস্ট হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস থিমের জন্য সবচেয়ে বেস্ট জায়গা তো থিম ফরেস্টে আমরা যদি যাই আমরা থিম ফরেস্টে গেলে আমরা দেখবো প্রচুর পরিমাণে পোর্টফোলিও ওয়েবসাইট এখানে মানে পোর্টফোলিও থিম যেমন আমার লাগবে পোর্টফোলিও ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ করলাম সার্চ করার পর আমাদের এখানে অনেকগুলো থিম আসবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাই এরকম অনেকগুলো থিম আসবে তো এখানকার থিমগুলোর মধ্যে আমরা চেষ্টা করব এমন একটা থিম পিক করার যেটা আসলে এলিমেন্টর বিল্ডার দিয়ে কাস্টমাইজ করা যায় কারণ আমরা এলিমেন্টর খুব ভালোভাবে শিখছি ওকে সো এখন এই থিমটা তো একটা প্রিমিয়াম থিম রাইট অর্থাৎ এটা প্রায় ফিফটি ডলার এবং এটা প্রচুর সেল হয়েছে এটা প্রায় নয় প্লাস সেল হয়েছে এই থিমটা তো আমরা প্র্যাকটিস এর জন্য ডেভেলপার নেটে যাওয়ার পর বা আমরা একটু গুগল করতে পারি ডেভেলপার ওহিও পোর্টফোলিও এজেন্সি টাইপের একটা থিম দেখা যাচ্ছে আমরা এই থিমটা ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিব ডাউনলোড করার পর আমাদের এরকম একটা জিপ আসবে তো আমরা সাধারণত থিমের যে সমস্ত ফাইলগুলো থাকে এগুলো কিভাবে আপলোড করবো একটু দেখি আমি ওহিও নামে একটা ফোল্ডারের মধ্যে আমার এই থিমের জিপ ফোল্ডারটা যেটা ডাউনলোড করার পর আসছে সেটা রাখলাম জিপটাকে ভাঙলাম ভাঙার পর একটা ফোল্ডার আসছে ওকে তো এই ফোল্ডারটাকে ঢুকলাম ঢোকার পর এখানে দেখতেছি আমরা ওহিও জিপ ওহিও চাইল্ড ওহিও ইম্পোর্টার বা এরকম কিছু একটা আছে তো ওহিও জিপ প্লাগিনটাকে আমি ভেঙে দেখবো এটার ভিতরে ডট পিএইচপি ফাইল গুলো আছে কিনা তো আমরা দেখতেছি এই যে অনেকগুলো ডট পিএইচপি ডট পিএইচপি ফুটার ডট পিএইচপি যখনই দেখবো ডট পিএইচপি ফাইল গুলো আছে সেটা যেই ফোল্ডারে কন্টেইন করে সেই ফোল্ডারে যে জিপটা সেটাই হচ্ছে আমাদের অরিজিনাল থিম এটা চেক করে আপলোড করতে হবে তো এখন আমি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা থিমটা আপলোড করব অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব থিমসে গিয়ে অ্যাড নিউ এবং যেহেতু এটা আমার পিসিতে আছে সো আই हैव টু আপলোড আর ফ্রি থিম গুলো এখানে সার্চ করেই পাওয়া যাবে আপলোড এ ক্লিক করলাম চুজ ফাইল আচ্ছা আমাদের ওহিও নামে একটা ফোল্ডারের মধ্যে ওহিও .zip নামে একটা ফাইল আছে এই ফাইলটা আপলোড করতে সি এজ এ থিম ইট উইল টেক সাম টাইম টু আপলোড থিম থিমটা আপলোড করার পর আমাদের এই থিমের সাথে যদি কোনো প্লাগ থাকে সেই প্লাগ ইনস্টল করতে হবে এবং অ্যাক্টিভেট করতে হবে তারপর আমাদের একটা ডেমো ইম্পোর্টার দিয়ে ইম্পোর্ট করতে হবে আমরা যখনই কোনো থিম কাস্টমাইজ বা ইনস্টলেশনের প্রবলেমে পড়ব আমরা আমি একটু দেখা দিচ্ছি এই যে থিমটা দেখা যাচ্ছে থিম ফরেস্টের এখান থেকে আমি প্রিভিউ আইটেমে ক্লিক করব প্রিভিউ আইটেমে ক্লিক করার পর এটা আমাদের ওহিওর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে আমরা দেখব ডকুমেন্টেশন বা ডক্স নামে একটা ফাইল থাকবে যেখান থেকে আমি সমস্ত মানে কিভাবে কাজ করতে হবে এটার পর এটা এটার পর এটা স্টেপ গুলো দেখতে পাবো এছাড়াও আমি এই থিমের দেখতেছি অনেকগুলো ডেমো দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা এখানে একটা খুব সুন্দর ডেমো আছে আমরা একটু ডেমোটা যদি এলিমেন্টর যে ডেমোটা আছে সেটা যদি দেখি ডেমো টেন এটা এবং এই ডেমোটার একটা আউটলুক দেখতে পাবো এনিমে আর আমাদের যদি প্রবলেম হয় কাজ করতে আমরা যে কোনো থিমের ডক্স নামে একটা ফাইল দেবো বা ডকুমেন্টেশন নামে একটা অপশন থাকবে সেখানে কিভাবে কাজ করতে হবে ইনস্টলিং দ্য থিম ড্যাশবোর্ড থেকে আমরা এই যে থিমটা ইনস্টল করলাম এভাবে থিমটা ইনস্টল করতে হবে এরপরে থিমটা আপলোড হওয়ার পর লাইসেন্সটা অ্যাক্টিভেট করতে হবে আচ্ছা অনেক সময় এরকম ইরোড দেখাইতে পারে তো এটা কেন হয় ওই যে আমরা একটা ক্লাসে দেখছিলাম এগারো লাইনের কোড পুশ করতে হয় সেটা যদি পুশ না করা হয় তখন ওয়ার্ড থেকে এরকম আপলোডের ক্ষেত্রে অনেক ধরনের ঝামেলা দেখাইতে পারে তো সেক্ষেত্রে আমরা হয় ওই এগারো লাইনের কোড পুশ করে দিব অথবা আমাদের সি প্যানেল থেকে আমরা থিমটাকে আপলোড করে দিব ফাইল ম্যানেজারে যাচ্ছি আচ্ছা এটা ওহিও নামে একটা ডাইরেক্টরিতে করা হয়েছে ফোল্ডারে কন্টেন্টে যাব থিমস নামে যে ফোল্ডারটা আছে এখানে আমাদের তিনটা থিম দেখা যাচ্ছে আমাদের এতগুলো থিম রেখে জায়গা নষ্ট করার দরকার নাই আমরা ওয়ান বাদে বাকি যে দুইটা থিম আছে এই দুইটা থিম ফেলে দিচ্ছি এখন আমি থিম ইনস্টল মনে আসতে পারে তাহলে কেন আসলে এই রাখলাম সামাহ যদি ওহিও থিমটা ফল করে তখন আমাদের পুরো সাইটটা দাঁড়ায় থাকবে এই থিমটার উপরে এই জন্য মিনিমাম একটা ফ্রি থিম যেগুলো ওয়ার্ড প্রেস দিয়ে দেয় আমরা রাখার চেষ্টা করবো আপলোডে ক্লিক করতেছি আপলোডে ক্লিক করে ওই সেম ফাইলটা এবার সি প্যানেল থেকে আপলোড করার ট্রাই করবো ফাইলটা আপলোড হলে এখানে গ্রিন হওয়া পর্যন্ত ওয়েট করব এটা গ্রিন হয়ে গেলে তখন বুঝবো যে এটা আপলোড হান্ড্রেড পার্সেন্ট ডান যেমন এখন গ্রিন হয়ে গেছে নিচে একটা লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করলাম ওহিওর যে জিপ ফাইলটা চলে আসছে জিপটাকে আমার এক্সট্রাক্ট করে ভেঙে দিতে হবে আচ্ছা ভেঙে দেওয়ার পর আমাদের যেই রিলোড একটা অপশন আছে রিলোডে ক্লিক করলে আমি দেখবো ওহিও নামে একটা ফোল্ডার চলে আসছে যদি আননেসেসারি এরকম কোনো ফাইল চলে আসে সেগুলো আমরা ডিলিট করে দিতে পারি আচ্ছা এখন আমাদের তো ফোল্ডারটা চলে আসছে সাধারণত থিমগুলো ফোল্ডার আকারেই থাকে তাইলে আমাদের আর জিপটার দরকার হচ্ছে না জিপটা আমি ডিলিট করে দিচ্ছি যাতে আমার স্পেসটা কম লাগে কারণ আমার সি প্যানেলে স্পেস লিমিটেড এবার ওয়ার্ডপ্রেসে আমি ব্যাক করব ব্যাক করার পর ওয়ার্ডপ্রেসের যে থিমস অপশন আছে থিমে দেখব আমাদের ওহিও থিমটা চলে আসছে কিন্তু সেটা অ্যাক্টিভ করা হয়নি আমরা অ্যাক্টিভ করে দিব একটা রিলোড দিচ্ছি কেম ওহিও থিমটা দেখা যাচ্ছে ওহিও থিমটার উপরে ক্লিক করলে আমরা দেখব এখানে অ্যাক্টিভেট নামে একটা বাটন আছে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দিব আমার থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে আচ্ছা এই থিমটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এখানে আমাকে ড্যাশবোর্ডে নোটিফিকেশন দেখাচ্ছে এই থিমের জন্য রিকমেন্ডেড কিছু প্লাগইন আছে যেমন কন্টাক্ট ফর্ম 7 এলিমেন্টর এরকম কিছু প্লাগইন প্রত্যেকটা থিমের সাথে আসলে কিছু প্লাগইন দেওয়া থাকে সেগুলো ইনস্টল করার জন্য আমরা বিগিন ইন্সটলিং প্লাগইনসে ক্লিক করব থিমের সাথে এই সমস্ত প্লাগিন গুলো লাগবে তো প্লাগিন সবগুলো একসাথে সিলেক্ট করে সবার প্রথমে ইনস্টলে ক্লিক করব আচ্ছা একটা একটা প্লাগিন ইনস্টল হচ্ছে ওকে আমাদের বারোটা প্লাগ ইনস্টল হয়ে গেছে আমরা রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগ ইনস্টলারে গেলে দেখবো প্লাগ অ্যাক্টিভেট করা হয়নি আবার সবগুলো একসাথে সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে অ্যাক্টিভেটে ক্লিক করব তার মানে সবগুলো প্লাগ প্রথমে ইনস্টল করতে হবে তারপর অ্যাক্টিভেট করতে হবে ডান সো এবার আমি ড্যাশবোর্ডে ব্যাক করতেছি আচ্ছা এখানে উকমার্স নামে একটা প্লাগ আছে এই প্লাগ ইনটা করার জন্য চাচ্ছে আমি এই প্লাগ ইনটা করতে চাচ্ছি না স্কিপ কারণ আমাদের উকমার্স হচ্ছে সাধারণত প্রোডাক্ট রিলেটেড যে জিনিসগুলো আমি এগুলো দেখাবো প্রোডাক্টের কাজ যখন দেখাবো তখন দেখাবো আচ্ছা এবার ওহিও থিমে আমি দেখতে পাচ্ছি এখানে ইম্পোর্ট ডেমো ডাটা ডেমো ডাটা মানে আমাদের এই যে এই থিমটার একটা ডেমো এরকম অনেকগুলো ডেমো দেওয়া থাকে প্রত্যেকটা থিম এর মধ্যে যেমন আমি ওহিয়র যে প্যানেলটা আছে সেই প্যানেলে যদি যাই এবং আমরা যদি আবার প্রিভিউ করি আমরা দেখবো নিচের প্রতিটা থিমেরই আসলে মানে কোনো কোনো থিমে পঞ্চাশ ষাটটা কোনো কোনো থিমে দশটা বিশটা এরকম ডেমো দেওয়া থাকে এখানে কতগুলো ডেমো দেওয়া আছে এখানে প্রায় যে অনেকগুলো তিনটা তিনটা ছয়টা অনেকগুলো অনেক ধরনের ডেমো দেওয়া আছে অনেকগুলো ডেমো দেওয়া আছে তো যার যে ডেমোটা ভাল লাগে সেই ডেমোটা নিয়েই কাজ করব আমি আপাতত মনে করলাম যে দশ নাম্বার ডেমোটা আমি ইউজ করবো দশ নাম্বার ডেমোটা হচ্ছে এইরকম দেখতে সো তখন আমি এই ডেমোটা ইম্পোর্ট করবো কিভাবে ওহিউ থিমে ইম্পোর্ট ডেমোটাটা আচ্ছা এখানে ডেমো ওয়ান ডেমো টু ডেমো থ্রি এরকম অনেকগুলো ডেমো দেখা যাচ্ছে দশ নম্বরটা পিঙ্ক কালার হয়ে যায় আমরা পোর্টফোলিও টাইপের একটা ডেমো দেখি পোর্টফোলিওর জন্য এখানে দুইটা ডেমো দেখা যাচ্ছে একটা পোর্টফোলিও পেজ প্রজেক্ট না আমরা ধরা যাক প্রথম ডেমোটাই নেই ঠিক আছে সব ব্লগ ডেমো ইম্পোর্ট হতে একটু টাইম লাগতেছে কেউ যদি খুব কালারফুল ডেমো করতে চায় তাহলে রেড নিবে পিঙ্ক আছে ফিমেল যারা আছে তারা পিঙ্ক কালারে করতে পারো এছাড়া হোয়াইট কালারটা স্ট্যান্ডার্ড এছাড়া ওখানে স্টোর ডেমো আছে সব মানে আসলে প্রোডাক্টের যদি কোনো ওয়েবসাইট হয় যেটা আমরা ই-কমার্স আমরা কিছুদিন পরে দেখব বা কো একটা টপিক পরে দেখব এটা পার্সোনাল ব্লগ বা একটা বিভিন্ন ধরনের ব্লগ ওয়েবসাইট থাকে যেখানে আমরা বিভিন্ন ধরনের গল্প লিখতে পারি সেগুলোকে আসলে ব্লগ ওয়েবসাইট বলে আহ কনফারেন্স ওয়েবসাইট মিনিমাম ব্লক গ্রামিং সুন অনেক ধরনের ওয়েবসাইটটাও আসে বা প্রত্যেকটা পেজ ও আছে এখানে অনেকগুলো অ্যাপাউট পেজ এনিভে আমরা প্রথম যে ডেমোটা আছে সেটাকে ইমপোর্ট করতে যাচ্ছি ঠিক আছে সো লাইসেন্সটা মানে মানে অ্যাক্টিভেট করার জন্য বলা হচ্ছে আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম আচ্ছা সো এই থিমে আমরা লাইসেন্সটাকে অ্যাক্টিভেট করতে চাইছে ওরা ড্যাশবোর্ড থেকে আমাদের লাইসেন্স অ্যাক্টিভেট করতে বলছে অর্থাৎ একটা লাইসেন্স ডাটা চাপছে ক্ষেত্রে আমি যেটা করব সবার প্রথমে আমি প্লাগিন্সে যাবো প্লাগিন্সে যেতে হয় কিভাবে আমরা জানি আমাদের যে ফোল্ডারটা আছে ওহিও ফোল্ডারে গেলাম যাওয়ার পর ডব্লিউপি কন্টেন্টের ভিতরে প্লাগিন্স নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে আমরা দেখবো ওহিও ইমপোর্টার নামে একটা প্লাগিন ওরা অটোমেটিকালি দিয়ে রাখছে আচ্ছা এই প্লাগইনটা যদি থাকে তাহলে আমাদের লাইসেন্স কি কিনা লাগবে এবং কিনে কাজ করা লাগবে আর যেহেতু আমরা নিজেরা প্র্যাকটিস করব ডেভেলপার ভার্সন ইউজ করব তো আমরা এই প্লাগইনটা ফেলে দিব সবাই একটু ভালো করে খেয়াল করে এই জায়গাটা প্লাগইনটাকে একদম রিমুভ করে দিলাম আচ্ছা তো আমরা যখন আমাদের ওহিও ফোল্ডারটাকে ভাঙছিলাম বান্ডেল প্লাগইন এক্সট্রাস লাইসেন্সিং এর আমাদের ওহিও ইম্পোর্টার নালড নামে একটা প্লাগইন দেওয়া ছিল সাথে ঠিক আছে মানে ওহিও যে জিপটা আছে সেই জিপের সাথে আমরা দেখতে পাবো ওহিও ইম্পোর্টার নাল এবং এই প্লাগইনটা ইনস্টল করলে আমরা দেখব খুব সুন্দরভাবে আমাদের মানে মানে ডেমোটা ইম্পোর্ট করতে পারতেছি কোন লাইসেন্স কি কি না ছাড়া তাহলে কি করব আমি এই প্লাগইন ফোল্ডারে ফাইলটাকে আপলোড করব সিলেক্ট ওহিও ইম্পর্ট নাল সো এই প্লাগইনটা সব সময় এরকম যদি কোনো ইম্পোর্টার বা কোনো এক্সট্রা প্লাগইন দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এই প্লাগিনটা আমাদের ইনস্টল করে নিতে হবে যদি এই নামে কোনো প্লাগিন থেকে থাকে সেটা ফেলে ফেলে তারপর আমরা এটা ইনস্টল করবো ডান তো আমাদের রিলোড দিলে আমরা দেখবো এই যে ওহিও আচ্ছা এবার আমরা কি করব এটাকে আমরা এক্সট্রাক্ট করবো তাই না থিমের মতোই প্লাগিন গুলোকে এক্সট্রাক্ট করতে হয় জিপ যদি আমরা সি প্যানেল থেকে আপলোড করি ঠিক আছে দেন আমি রিলোড দিচ্ছি রিলোড দেওয়ার পর দেখবো ওহিও ইম্পোর্টার নামে একটা অপশন চলে আসছে এই জিপটা দরকার হচ্ছে না জিপটাকে আমি ডিলিট করে দিচ্ছি ডান খুবই সহজ এখন আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা আছে ওয়ার্ডপ্রেসে যে ড্যাশবোর্ডটা আছে ব্যাকএন্ড বা ড্যাশবোর্ড যেটাই বলি সেখানে মানে রিলোড দিব রিলোড দেওয়ার পর ইম্পোর্ট এখন আমাদের লাইসেন্স কিটা অ্যাক্টিভেট দেখাচ্ছে কিন্তু একটু আগে কিন্তু লাইসেন্স কি অ্যাক্টিভ করার জন্য একটা এপিআই কি চাচ্ছিল ওকে সো দ্যাটস ওয়াই আমি খুব সুন্দরভাবে এখানে অ্যাক্টিভেট করে ফেললাম এই ইম্পোর্টার দিয়ে ঠিক আছে আচ্ছা এখন আমরা ইম্পোর্ট ডেমো অপশনে যাব ইম্পোর্ট ডেমো তে এখন যে ডেমোটা ইম্পোর্ট করতে চাই এ ক্লিক করব এখানে সমস্ত কিছু ইম্পোর্ট করব আচ্ছা এখানে ডাব্লিউপি বেকারি হচ্ছে ওয়ার্ডপ্রেস এর আরেকটা বিল্ডার এটা অনেক পপুলার ছিল 2017 18 তে বাট নাওয়েডেজ এলিমেন্টর এর কাছে সে আসলে অনেকটা হেরে গেছে বা এলিমেন্টর এ যেরকম আমরা ইনস্ট্যান্ট প্রিভিউ দেখতে পারি বা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি এখানে অনেক ল্যাকিংস আছে যার কারণে ডাব্লিউপি বেকারিটা আমরা ওভাবে দেখাচ্ছি না বা এই ডাব্লিউপি বেকারি ভিজুয়াল কম্পোজার বলা হয় তো এটা আসলে এখন অতটা পপুলারও না তো আমরা ইম্পোর্ট ফর এলিমেন্টর যাতে আমরা এই থিমের যে ডেমোটা আছে সেটা এলিমেন্টর দিয়ে এডিট বা কাস্টমাইজ করতে পারি আচ্ছা এখন আমাদের কন্টেন্টটা ডাউনলোড হইতে হইতে আমি তোমাদেরকে একটু মোটিভেশন দিয়ে আসি হুইচ ইজ অ্যাকচুয়ালি আমাদের মানে মার্কেট প্লেসে কাজ করার জন্য অনেক ধৈর্য থাকা লাগে ফেসবুকে গিয়ে সাকসেস তোমরা দেখবে প্রচুর পরিমাণ ফ্রিল্যান্সার এখানে কাজ পাচ্ছে এবং আহ হয়তো অনেকে অনেক লেটে কাজ পাচ্ছে যেমন একটা প্রথম কাজ পাইছে অনেকে দেখা গেছে যে পাঁচ মাস ছয় মাস পরও কাজ পাইছে কিন্তু ডিমোটিভেটেড হয় নাই বা ওরা লেগেছিল আর অনেকে হয়তো সাথে সাথে কাজ পায় মার্কেট আমরা যে সমস্ত কন্টেন্ট গুলো দেখাচ্ছি এই কন্টেন্ট গুলো দিয়ে খুব সহজেই মার্কেটে স্টার্ট করতে পারবা এবং চেষ্টা করবা মানে শেষ পর্যন্ত টিকে থাকার অর্থাৎ তিন মাস ছয় মাস এত সময় লেগে থাকতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে সো এখানে দেখতে হচ্ছে প্রচুর পরিমাণে কাজ পাচ্ছি স্টুডেন্টরা এছাড়াও যদি কোরবেন ভিডিও ওয়েবসাইটে যাও কোরবেন ভিডিও ওয়েবসাইটে যাওয়ার পর সাকসেস স্টোরিজ নামে একটা পেজ আছে সেখানে সাকসেস নামে একটা পেজ আছে এখানে গেলে দেখতে পাবো কি পরিমাণ ফ্রিল্যান্সার মার্কেটে টপ রেটেড লেভেল টু আমাদের তৈরি করা সো কন্টেন্টটাতে যাতে ভরসা রাখতে পারো তার জন্য আসলে দেখানো এবং এই মার্কেট প্লেস কাজ করার জন্য অনেকদিন পর্যন্ত তাদের আসলে ধৈর্য ধরতে হয়েছে এখানে প্রায় নয়শো থেকে এক হাজার লেভেল ওয়ান লেভেল টু এবং টপ রেটেড প্রোফাইল আছে ফাইবারে আমাদের স্টুডেন্ট হিসেবে যারা কাজ করে মানে স্কল করতে করতে দেখবে হিউজ পরিমানে এই ওয়েব ওয়ার্ডপেস যা দেখাচ্ছি তোমাদেরকে এই কন্টেন্ট গুলো নিয়ে তারা মার্কেটে কাজ করতেছে তো ডিমোটিভেট হওয়ার কিছু নাই বা মার্কেটে এই অ্যাকাউন্ট গুলো দিয়ে অ্যাকাউন্ট করার পরে দেখবে বা একটা সময় হয়তো আস্তে আস্তে তোমাদেরও ফাইবার এবং আপওয়ার্কে নক আসা শুরু হবে আমাদের কিন্তু টপ রেটেড শুধু ফাইবারে না আপওয়ার্কে প্রচুর পরিমাণে টপ রেট এটা হচ্ছে ফাইবারের টপ রেটেড এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আপওয়ার্কে টপ রেটেড আপওয়ার্কে টপ রেটেড আপওয়ার্কে টপ রেটেড আপওয়ার্ক আপওয়ার্ক রাইজিং ট্যালেন্ট টপ রেটেড আপওয়ার্কে প্রচুর পরিমাণে ব্যাচ আছে আপওয়ার্ক এবং ফাইবার যে স্কিল আমরা কাজ শিখতেছি সেটা দিয়ে ফাইবার এবং আপওয়ার্ক দুটোটাতেই কাজ করতে পারবো আচ্ছা আমাদের ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে এখান থেকে ভিজিট ওয়েবসাইট দিয়ে ভিউ করি আমরা দেখতে পাবো একটা খুব সুন্দর ডেমো চলে আসছে আচ্ছা এবং এই ডেমোটা আচ্ছা এখানে একটা ব্লক পেজ এছাড়াও আরো অনেকগুলো পেজ থাকার কথা তো আমরা একটু দেখে আসি কি কি পেজ আমাদের ইম্পোর্ট হইছে ওকে তো আমরা পেজেস নামে যে অপশনটা আছে এখানে গেলে আমরা দেখব কিছু পেজ আসছে একটা শপ পেজ আসছে স্যাম্পল পেজ এবং একটা ডেমো ওয়ান পেজ আসছে আচ্ছা এই ডেমো ওয়ান পেজটা একটু ভিউ করে দেখি আচ্ছা তো এটাই হচ্ছে আমাদের অরিজিনাল ডিজাইন আচ্ছা এখানে ডার্ক এবং লাইট দুইটা ভার্সনই আছে কেউ যদি ডার্কে ক্লিক করে তাহলে ডার্ক ভার্সনটা দেখবে কেউ যদি লাইটে ক্লিক করে লাইট ভার্সনটা দেখবে উইচ ইজ রিয়েলি গুড জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে এটা এছাড়া পুরো কন্টেন্টটা আমরা পাচ্ছি তাই না একটু খেয়াল করো এই পেজটা আমাদের কিন্তু হোম পেজে নাই অর্থাৎ আমাদের ওয়েবসাইট যেটা ডেভেলপার জোন ডট নেট স্ল্যাশ ওহিও এই ওয়েবসাইটটাতে যদি আমরা ভিজিট করি তাহলে কিন্তু এই মেন পেজটা আসতেছে না ব্লক পেজে দেখাচ্ছে তাই না তাহলে কি করতে হবে পেজ থেকে আমাদের এই যে ডেমো ওয়ান যে মেন পেজটা সেটাকে আমরা একটু এডিট করব এডিট করে এটা নাম দিব হোম তার মানে আমার এটা হোম পেজ এবং হোম পেজ নাম বলে দেওয়ার পর আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে সেটিংস এ গিয়ে রিডিং নামে একটা অপশন আছে রিড মানি পড়া একটা ওয়েবসাইট পড়ার ক্ষেত্রে সে কোন পেজটা আগে দেখাবে সেটা আমরা বলে দিতে পারি ঠিক আছে অথবা আমরা এখান থেকে কুইক এডিটও করতে পারি কুইক এডিটে গিয়ে আমি নামটা দিয়ে দিচ্ছি হোম ঠিক আছে স্ল্যাগ এর নাম হচ্ছে স্ল্যাগ হচ্ছে লিঙ্ক ঠিক আছে লিঙ্ক দিলাম হোম ডান আপডেট করে দিলাম তাই না তাহলে আমাদের পেজটার নাম হোম হয়ে গেছে এবার সেটিং রিডিং এ গিয়ে আমাদের বলে দিতে হবে আমাদের ফ্রন্ট পেজ এখানে দেখো আমাদের লেটেস্ট পোস্ট গুলো দেখানো দেখা যাচ্ছে অর্থাৎ আমি যদি ওয়েবসাইটে ভিজিট করি তাহলে আমরা দেখবো ব্লক পেজটা দেখা যাচ্ছে ব্লক পেজ মানে সাধারণত আমরা যে সমস্ত পোস্ট গুলো করি সেগুলোকে মানে ব্লক বলা হয় এবং ব্লক নামে একটা পেজের মধ্যে সমস্ত পোস্ট গুলো থাকে তো ব্লক পেজ আমি দেখাতে চাচ্ছি না আমি এটা স্ট্যাটিক পেজ দেখাতে চাচ্ছি এবং হোম পেজ আকারে আমি ধরাই দিলাম আমার হোমটা হচ্ছে হোম পেজে থাকবে এবং যদি কোন পোস্ট করি পোস্টগুলো আমাদের ব্লগ নামে একটা পেজে থাকবে এখানে ব্লগ পেজ দেখা যাচ্ছে না তাহলে আমরা যেটা করতে পারি আমাদের ওয়েবসাইটে গিয়ে একটা ব্ল্যাঙ্ক পেজ বানায় দিয়ে আসব ব্লগ নামে পেজেসে যাচ্ছি আচ্ছা স্যাম্পল পেজ এবং প্রাইভেসি পলিসি পেজ এই দুটো পেজ বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস থেকে দেওয়া থাকে এগুলোর কোন দরকার নেই আচ্ছা মাই অ্যাকাউন্ট কার্ড এগুলো কমার্সের জন্য আমরা যেহেতু বা প্রোডাক্ট নিয়ে কোনো কাজ করতেছি না বাকি পেজগুলো ফেলে দিচ্ছি ঠিক আছে রিফান্ড রিটার্ন পলিসিরও দরকার নেই তাহলে আমি সবগুলো মুভ টু থ্র্যাশ করে দিলাম তাহলে থ্র্যাশ মানে কি আমি ডাস্টবিনে ফেলে দিলাম অন্য পেজগুলো আছে শুধুমাত্র হোম পেজ ডান এবং থ্রেশ থেকে এগুলো রিমুভ করে দিবা নাহলে ওয়েবসাইট স্পিডটা খুব বেশি ভালো থাকবে না এমটি টি মানে আমাদের যে ছিল সেগুলো ফেলে দিছি তো পাবলিশ বা আমরা একটা পেজ দেখতেছি সেটা হচ্ছে হোম পেজ আর একটা পেজ যাচ্ছি আমি সেটা হচ্ছে ব্লক পেজ তাহলে আমি অ্যাড নিউ দিলাম অ্যাড নিউ দেওয়ার পর এখানে নেটের জন্য একটু ঝামেলা করতেছে হয়তোবা ওকে আমরা এখানে দেখতেছি একটা বিল্ডার দেখা যাচ্ছে তাই না এই বিল্ডারটা খুব বেশি সুন্দর বিল্ডার না দেখো অনেক গিজিবিজিতে না এখানে টাইটেল এখানে ডেসক্রিপশন একটু বিজি তো এটাকে আমরা রিমুভ করার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করতে পারি সেটা নাম হচ্ছে ক্লাসিক এডিটর অর্থাৎ আগে ওয়ার্ডপ্রেসে ক্লাসিক এডিটর ছিল পরবর্তীতে ওয়ার্ডপ্রেস নিজে একটা বিল্ডার করার ট্রাই করে বাট বিল্ডারটা আসলে খুব বেশি ভালো হয় নাই বা ফাংশনালিটি অনেক ভালো হয় নাই তো এই এম এক্সিস্টিং যে গুটেনবার্গ বিল্ডারটা আছে এটা রিমুভ করার জন্য ওয়ার্ডপ্রেসি একটা প্লাগইন দিয়ে দিছে আমাদেরকে আমরা যদি প্লাগইনসে যাই আমরা দেখব আমাদের প্রথম প্লাগইনটার নামই হচ্ছে ক্লাসিক এডিটর এবং এটা একটা ফ্রি প্লাগইন এই ক্লাসিক এডিটর ফ্রি প্লাগইনটা আমরা এই যে এড আমরা এড নিউ দিলে আমরা দেখতে পাবে যে ক্লাসিক এডিটর দেখা যাচ্ছে এটাকে ইনস্টল করব এবং ক্লাসিক এডিটরটাকে অ্যাক্টিভেট করে দেবো এবার যদি আমাদের ব্লগ পেজটাকে আমরা যে পেজটা করতে যাচ্ছি সেটাকে যদি আমি রিলোড দেই আউটলুকটা অনেক সোবার হবে দেখো এখন খুব সুন্দর লাগতেছে একটা নাম দেওয়ার অপশন আছে তারপর এখানে আমাদের পেজ এর ডেসক্রিপশন দেওয়ার অপশন আছে নিচে আমি পেজ এর ফিচার ইমেজ আপলোড করতে পারি এছাড়াও আমি বিল্ডার দিয়ে এডিট করতে পারি যাই হোক আমি এটার নাম দিলাম হচ্ছে ব্লগ নামে একটা পেজ কোনো কন্টেন্ট দিলাম না শুধু পেজটার নাম দিয়ে পাবলিশ করে দিলাম শেষ আচ্ছা আমি ব্লগ আপলোডও দেখাবো সমস্যা নেই তো ব্লগ পেজটা হচ্ছে এরকম একটা পেজ যেটাতে আমরা ধরা যাক কোভিন বিবি ডট কম সাইটটাতে যাচ্ছি এখানে যাওয়ার পর দেখবা জেনারেল অনেকগুলো পেজের পাশাপাশি ব্লগ নামে একটা পেজ থাকে ব্লগ পেজে যদি কেউ ক্লিক করে আমি যত ব্লগ পোস্ট করছি হ্যাঁ ধরো এলিমেন্ট আমার বিভিন্ন টপিকের উপর আমি আসলে গল্প লিখতে পছন্দ করি তো এই গল্পগুলো এক একটা ব্লগ অনেকগুলো ব্লগ দেখা যাচ্ছে এখানে পাঁচ দশ পেজ আছে ব্লগ প্রত্যেকটা ব্লগের মধ্যে ঢুকলে এটা হচ্ছে ব্লক পেজের মধ্যে সমস্ত পোস্টগুলো দেখা যাচ্ছে সোজা কথা আমার ফেসবুকের টাইম লাইনে যেরকম অনেকগুলো পোস্ট দেখা যায় সেরকম আর প্রত্যেকটা পোস্ট হচ্ছে এই যে এক একটা ব্লগ আমি যখন ঢুকতেছি প্রত্যেকটা পোস্ট হচ্ছে এক একটা ব্লগ যেটা আমরা ফেসবুকে সিঙ্গেল পোস্ট বলি যেখানে একটা টাইটেল থাকবে একটা ছবি থাকবে এবং কিছু লেখা থাকবে ওকে সো দ্যাস ব্লগটা আমি পরে টু ডিটেইলে দেখাচ্ছি আপাতত আমি ব্লগ পেজটা বানায় ফেললাম ব্লগ পেজটা পাবলিশ করে দিলাম তাই না এইবার আমরা সেটিং রিডিং এ হোম পেজ হোম ধরাইছি পোস্ট পেজটা ব্লক পেজ ধরাই দিব তো এটার জন্য আমাদের কি করতে হবে একটা রিলোড দেওয়া লাগবে কারণ ব্লক পেজটা বানাইছি এই ব্রাউজার তো জানে না এখান থেকে দিলাম হোম পেজ আমি হোম ধরাই দিলাম পোস্ট পেজ ব্লক ধরাই দিয়ে আসলাম ওকে দেন আমি সেভ চেঞ্জেস করে দিয়ে আসলাম ওকে আচ্ছা এখন আমাদের সাইটটা কেমন হইছে একটু দেখে আসি এবং আমরা দেখতেছি এখানে আমাদের হোম পেজটা চলে আসছে তাই না খুবই সুন্দর এবং এই যে মেনুটাতে ক্লিক করলে আমাদের কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে আচ্ছা তো আমরা যদি মেনু ধরায় দিতে চাই আমাদের মেনু তৈরি করার জায়গা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে সবাই এটা জানো আচ্ছা মেনুসে কোনো মেনু আচ্ছা মেনু ওয়ান নামে একটা মেনু আছে খুব ভালো মেনু এখানে হোম পেজটা উপরে নিয়ে আসলাম এরপর ব্লক পেজ থাকবে ঠিক আছে তারপর মেনুটাকে ক্রিয়েট করলাম এবং এটাকে প্রাইমারি মেনু করে দিলাম ঠিক আছে সেভ চেঞ্জেস তো আমরা দেখবো যখন আমাদের আমরা হেডারটা তৈরি করব আমরা সুন্দর একটা মেনু তৈরি করতে পারবো এই যে হোম এবং ব্লগ দুইটা অপশন চলে আসছে তাছাড়া তুমি মেনু কাস্টমাইজ করতে পারবো ভয়ের কিছু নেই এখানে তুমি যেমন ডিজাইন চাও সেমন দিতে পারবে দেখো হোম এবং ব্লগ দুইটা পেজ চলে আসছে আচ্ছা এবার আমি ব্লগটা একটু দেখা আসি তারপর আমি কাস্টমাইজেশনে চলে আসতেছি ব্লগ পেজ সাধারণত আমরা যখন একটা একটা পোস্ট করব সেই পোস্টগুলো একটা ব্লগে চলে আসবে ঠিক আছে তো আমি আমারই আর একটা সাইট এক রিভিউ ডট নেট এখানে আসলে টেকের উপরে বিভিন্ন ব্লগ আমি লিখি এবং এখানে টেকের উপরে অ্যাফিলিয়েট করা ট্রাই করা হয়েছে সো আমরা এখান থেকে দু তিনটা ব্লগ আসো নিয়ে নিচ্ছি এবং আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতেছি আচ্ছা এটা একটা ব্লগে কি থাকে একটা টাইটেল থাকে একটা ছবি থাকে এবং কিছু লেখা থাকে ঠিক আছে ডেসক্রিপশন আচ্ছা তো ব্লগ পাবলিশ করার জন্য ভালো করে খেয়াল করো এই যে ব্লগ পেজে গেলে আমাদের ডিফল্ট একটা ব্লক দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড তাই না তো এই ব্লকটা কোথ থেকে আসছে ব্লক মানে পোস্ট ঠিক আছে আমরা যেরকম পেজ তৈরি করি এরকম পোস্টও তৈরি করা যায় পোস্ট মানে কি ওই যে ফেসবুকে বললাম একটা একটা পোস্ট করবা সেটা টাইম লাইনে দেখা যাবে টাইম হচ্ছে এই ব্লক পেজটা ওকে যেহেতু আমার একটা পোস্ট আছে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস দিয়ে দিছে পোস্টে গিয়ে অল পোস্টে গেলে তোমরা দেখবা একটা পোস্ট দাও আছে যে হ্যালো ওয়ার্ল্ড এই পোস্টটা এখানে দেখা যাচ্ছে ঠিক আছে আমি এই পোস্টটা রিমুভ করে দিচ্ছি ফ্রেশ ডিফল্ট কোনো কিছু রাখার দরকার নেই আমরা কাস্টম তৈরি করে নিব আচ্ছা এখন এই ট্র্যাশ থেকেও আমরা এটা ডিলিট করে নিব অবশ্যই এইট ট্র্যাশ এখন আমি নতুন একটা পোস্ট ক্রিয়েট করব পোস্ট ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আমাদের পোস্টের একটা টাইটেল লাগবে ধরা যাক আমার টাইটেল হচ্ছে এটা ছোট একটা টাইটেল নিলাম আচ্ছা এই যে ব্লগ পোস্ট করতেছি আমি তাই না এক নাম্বার ব্লগ পাবলিশ চলতেছে ব্লগের কিছু লেখা লাগবে আমরা কিছু লেখা এখান থেকে নিয়ে নিচ্ছি কপি পেস্ট যদি এরকম কোনো ভিডিও দেওয়া লাগে ভিডিওটা শেয়ার বাটনে ক্লিক করবেন আজকে আমি শেয়ার বাটনে ক্লিক করবো এম্ব্য নামে একটা অপশন আছে এখানে ইউটিউবের ভিডিওটার কিছু কোড দিয়ে দিবে এই কোডটা আমরা বশাই দিইব আচ্ছা যেহেতু এটা হচ্ছে ভিজুয়াল মোড হ্যাঁ ওয়ার্ডপ্রেসের ক্লাসিক এডিটরের তো আমরা যদি কোনো কোড মানে ভিডিও কোড মানে এমবেডেড কোড এটা কিন্তু এমবেডেড কোড একটা কোড দেখো এখানে এরকম অ্যারো দিয়ে শুরু হয়েছে সো দিস ইজ এ কোড তো এই কোডগুলো বসানোর জন্য তোমরা দেখবা এই যে এখানে টেক্সট নামে একটা অপশন আছে টেক্সটে গিয়ে কোডটা পেস্ট করে দাও তারপর ভিজুয়াল মোডে ব্যাক করো দেখবা ভিডিওটা চলে আসছে এরপরে এন্টার দিয়ে নিচে নামতেছি নেমে আরো যদি কিছু লেখার দরকার হয় আমি লেখাগুলো দিয়ে দিলাম খুব বেশি দিলাম না অল্প কিছু লেখা দিয়ে পাবলিশ করে দিচ্ছি ব্লকটা আচ্ছা এই ব্লগটার একটা ফিচার ইমেজ আছে যে ইমেজটা ওয়েবসাইডের এর টপে দেখা যায় এই ফিচারড ইমেজটা সেভ ইমেজেস করে রেখে দিতেছি আচ্ছা হাতের ডান দিকে দেখো আমাদের সেট ফিচার ইমেজ নামে একটা অপশন আছে এখানে ফাইলটাকে আপলোড করে দিলাম আমি সেট ফিচার ইমেজ ইমেজটা চলে আসছে আচ্ছা ডান এখন আমরা এটাকে পাবলিশ করে দিলাম একটা ব্লক পাবলিশ হইল তাই না ওকে দেন এড নিউ সেকেন্ড ব্লকটা পাবলিশ করব দুটো ব্লক করলে তোমরা বুঝতে পারবে আসলে জিনিসটা কি রকম হলো বা কেন হলো আমি এখান থেকে আরেকটা ব্লক পোস্ট নিচ্ছি this is the title সো এটা হচ্ছে ব্লগ পোস্টের সেকেন্ড ব্লগ পোস্টার টাইটেল এবং কিছু লেখা থাকবে আচ্ছা লেখাগুলো আমি এখান থেকে ডাইরেক্ট কপি করে নিলাম আর দিচ্ছি না এনাফ পেস্ট আচ্ছা তারপরে ব্লগের একটা ছবি আছে রাইট হাউ টু গো এই ছবিটা এখান থেকে ফিচার ইমেজ থেকে আমি এই ছবিটা আপলোড করে ফিচার ইমেজ পাবলিশ ব্লগ পাবলিশ হয়ে গেছে আমরা যদি পোস্টটা পাবলিশ করার পর অল পোস্ট নামে যে অপশনটাতে আছে সেখানে যাই আমরা দেখতে পাবো আমাদের দুইটা ব্লগ পোস্ট চলে আসছে এই যে দুইটা ব্লগ পোস্ট তাইলে আমি এখন যদি আমার হোম পেজ হোম পেজের ব্লগ পেজে যাই তাহলে দেখবো আমাদের ব্লগ পেজে ব্লগ পেজে গেলাম ব্লগ পেজে দেখব আমাদের দুইটা ব্লগ চলে আসছে সো বেসিক্যালি পোস্টের মধ্যে যতগুলো পোস্ট হবে দেখো দুটো খুব সুন্দরভাবে ব্লগ দেখা যাচ্ছে এটা একটা এই এবং লেটেস্টটা সবসময় আগে থাকবে তাহলে ব্যাপারটা কি হলো আমি এটা হচ্ছে ফেসবুকের টাইমলাইনের মতো তুমি যতগুলো পোস্ট থাকবা এই যে পোস্ট অপশনে গিয়ে যতগুলো পোস্ট করতে থাকবা সেই সমস্ত পোস্টগুলা অটোমেটিক্যালি ব্লক পেজে চলে আসতেছে এটার কারণটা কি কারণ আমি বলে দিছিলাম সেটিং রিডিংসে গিয়ে যে আমার যতগুলা পোস্ট থাকবে পোস্টগুলা ব্লক পেজে যাবে দেখো পোস্ট পেজ ব্লক তার মানে সমস্ত পোস্ট ব্লক পেজে জমা হবে দ্যাটস ইট আচ্ছা আমাদের ব্লক পেজের কাজটা শেষ এখন আমরা হোম পেজটা কাস্টমাইজ করতে যাচ্ছি

তো আমি বেসিক স্ট্রাকচারটা আসো দেখা দিই যেহেতু তোমরা এলিমেন্টর বিল্ডার পারো তো আই হোপ খুব বেশি সময় লাগবে না আমার দেখানো তারপর আমি কিছু কাস্টমাইজেশন করে দেখাই দিচ্ছি কি কি জিনিস আমরা দিতে পারি আচ্ছা তো এইখানে আমি আমার নাম দিতে পারি এডিটে ক্লিক করলাম এখানে দেখো আমাদের নাম এটা আমি আমার ব্লগ বানাচ্ছি মিনহাজুল আসিফ আমি আমার নাম দিলাম ওকে এখানে মাঝখানে একটু জায়গা আছে তুমি চাইলে এখান থেকে টান দিয়ে মিনহাজুল আসিফটা এক লাইনে নিয়ে আসতে পারো ঠিক আছে তো এখানে আমি আরো কিছু লিখতে পারি এখানে লিখলাম এন্টার আচ্ছা তো আমরা এরপরে কিছু লেখা আছে এখানে লেখা দিলাম এজ এ টাইটেল ঠিক আছে আচ্ছা এটা অ্যালাইনমেন্টটা আমাদের লেফট করে দিলে বেটার আমরা স্টাইলে যাচ্ছি স্টাইলে তো অ্যালাইনমেন্ট অপশন নাই এটা বেসিক্যালি একটা বাটন ঠিক আছে আচ্ছা এটা একটা বাটনের মতো কাজ করতেছে বেসিক্যালি তো বাটনের লেআউটের বিভিন্ন গুলো লেআউট দাও আছে এখানে তুমি যে কোন একটা লেআউট নিতে পারো এটাই ভালো লাগতেছে আচ্ছা তো এরপর আমার একটা ছবি দেওয়া হবে তাই না আমি এখানে ইমেজ এডিট করলাম এডিট করার পর আমি এখান থেকে একটা ইমেজ আপলোড করে দিতেছি মিডিয়া থেকে আচ্ছা এখান থেকে একটা ইমেজ চুজ করে দিচ্ছি সেই ইমেজ আপলোড করলে ইনসার্ট মিডিয়া ওকে তাহলে আমাদের ইমেজটা চলে আসতেছে এখানে তাই না আচ্ছা ইমেজের নিচে আর কিছু দিতে চাচ্ছি না তাইলে এই অপশন গুলো আমরা রিমুভ করে দিব ঠিক আছে রাইট বাটন ডিলিট রাইট বাটন ডিলিট আচ্ছা এখানে শুধু ইমেজ গুলোই দেখা যাবে ইমেজটা লোড হোক আচ্ছা এখানে আমার সার্ভিস কিছু সার্ভিস পয়েন্ট এখানে আমরা কিছু সার্ভিস দিতে পারি স্ট্র্যাটেজি ডিজাইন প্রোডাকশন ক্যাম্পেইন আচ্ছা আমরা এই কলামটা পুরোটা দরকার হচ্ছে না আচ্ছা এখানে আসলে ব্যাপারটা একটু বুঝে বলো কি হচ্ছে এখানে হচ্ছে আমার সার্ভিস গুলো হ্যাঁ আমার সার্ভিস গুলো কি কি যে ডান দিকে আমাদের বিভিন্ন সার্ভিস দেওয়া ঠিক আছে তো এখানে সার্ভিস এখানে উই আর এ টিম অফ ক্রিয়েটিভ হু আর এক্সাইটিং অ্যাবাউট ইয়োর আইডিয়াস ওকে খুব ভালো কথা লিখছে আমরা কিছু চেঞ্জ করে দিই পুল আপ টু ডিজাইন ওয়েবসাইট ওকে আচ্ছা এরপর আমরা সবার প্রথমে কি কি সার্ভিস দেই এখানে ওরা আচ্ছা আমরা এখানে স্ট্র্যাটেজি নামে একটা অপশন আছে সাবটাইটেল হচ্ছে যে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজির জায়গায় আমরা দিলাম আমরা ইলাস্ট্রেশনের কাজ করি ইলাস্ট্রেশন মানে গ্রাফিক্সের কাজ টাইটেলে গিয়ে আমরা ব্র্যান্ড স্ট্র্যাটেজি আর্ট ডাইরেকশন এই কাজগুলো করি ঠিক আছে আর এর নিচে আরেকটা পি ট্যাগ দেওয়া আছে সেই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা ধরো ক্রিয়েটিং প্রফেশনাল ব্র্যান্ড ইমেজ এন্ড গ্রাফিক্যাল কন্টেন্টস আমাদের মোটো এক নম্বর কাজটা শেষ ডিজাইন ওয়েবসাইট অ্যাপ ডিজাইন করে খুব ভালো প্রোডাকশন নামে একটা অপশন আছে এখানে আমাদের এই প্রোডাকশন অপশনটা সাব টাইটেলে আছে প্রোডাকশনে আমরা দিলাম ই কমার্স আচ্ছা এরপর টাইটেলে গিয়ে আমরা ডেভেলপ ই কমার্স ওয়েবসাইট দেখবো ই কমার্স মানে খুব শর্ট মানে আর দুটো তিনটা ক্লাস পরে ই কমার্স ওয়েবসাইট দেখবো তখন বুঝতে পারবো ডেভেলপ ই কমার্স ওয়েবসাইট ঠিক আছে আচ্ছা এরপরে এখানে একটা পিট আছে এখানে ই কমার্স ওয়েবসাইট নিয়ে কিছু লিখতে পারি আমরা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করবো উইথ অল ফাংশনালিটিস আচ্ছা ঠিক আছে সো এইভাবে আমরা সার্ভিস পেজ সার্ভিস পার্টটা ডিজাইন করব এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে এই কালারটা হচ্ছে গ্রে কালার স্টাইল থেকে সম্ভবত গ্রে কালার করতে হবে সেখানে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি সে সাদার উপরে আমাদের ওয়েবসাইটের অরিজিনাল কালারটা কি অরিজিনাল কালারটা ধরা যায় গ্রিন তাহলে আমরা এখানে লাল না দিয়ে লাইট গ্রিন পেপার একটা একদম লাইট গ্রিন পেপার একটা কালার দিতে পারি উপরে সাদা নিচের দিকে লাইট গ্রিন সেখানে আমরা সার্ভিস গুলো ডেসক্রাইব করা হচ্ছে আচ্ছা সো এরপরে যে সেকশনটা আছে সেকশনটাকে এডিটে ক্লিক করলাম আচ্ছা এখানে আমাদের কিছু প্রজেক্ট শো করানো হয়েছে এই পার্টটা আমরা আমাদের মত করে একটু স্ক্র্যাচ থেকে করতে চাচ্ছি সো ডিজাইন পার্টটার জন্য আমরা প্লাসে ক্লিক করলাম ঠিক আছে আমরা ধরা যাক এই যে এই ওয়েবসাইটটাতে যেভাবে আসলে কিছু প্রজেক্ট রাখছে একটা দুইটা তিনটা ছবি লেখা টাইটেল এরকম আমরা সেরকম কিছু ডিজাইন করতে চাচ্ছি আমরা এখানে ছিলাম তাই না আমরা এখানে যদি এনভার্টো এলিমেন্টস থাকে খুবই ভালো এনভার্টো এলিমেন্টস থেকে কিছু প্রজেক্ট নিয়ে আসা যায় অথবা তুমি স্ক্র্যাচ থেকেও করতে পারো ধরা যাক আমি এখানে দুইটা করে প্রজেক্ট শো করাবো বা তিনটা করে শো করাবো আচ্ছা প্রথম কলামে আমরা কি আনবো সবার যেতে পারে আইকন আছে না আইকন হবে না ইমেজ বক্স হইলে হইতো অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট একটা ইমেজ আনতেছে হ্যাঁ খুব সিম্পলি একটা ইমেজ আচ্ছা ইমেজের মধ্যে এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট রাইট বটন সেভ ইমেজে এক ওকে এখানে আমার যে ছবিটা আছে ছবিতে ক্লিক করলাম আমি ডিজাইন ওয়ান ছবিটা আপলোড করে দিচ্ছি ছবিটাকে ইনসার্ট করে দিলাম প্রথম ছবিটা আসলো এটা একটা ওয়েবসাইট ঠিক আছে তো ওয়েবসাইটে কি নিয়ে সেটার উপর একটা ছোট প্যারাগ্রাফ ট্যাগ দেওয়া আছে এরপর একটা বাটন দেওয়া আছে ঠিক আছে তাহলে একটা পি ট্যাগ নিয়ে আসতে পারি প্যারাগ্রাফ টেক্সট সরি ছোট টেক্সটার আমি এটা মিশে বসাই দিচ্ছি আচ্ছা লেখা অনেক বড় হয়ে গেছে লেখাগুলোকে লেখা গুলোকে থেকে নিয়ে বসাইলে কাজ হবে জেনারেল লেখা আচ্ছা এরপর একটা বাটন বাটনে হচ্ছে ভিউ ওয়েবসাইট এবং ওয়েবসাইটটার লিংক লিংকটা রাইট বাটন দেন এটা আমাদের ওয়েবসাইট কোড ওয়েব ডট সিও কপি লিংক এখানে বাটনে হচ্ছে ভিউ ওয়েবসাইট যে প্রজেক্টটা তৈরি করছি সেই প্রজেক্টটা যাতে ভিউ করতে পারে এবং সব সময় ভিউ করার সময় আমরা সেটিংস থেকে নতুন ট্যাবে ওপেন করে দিব কারণ একটা ওয়েবসাইটে এই ট্যাবে যদি ওপেন হয় তাহলে এই পেজটার ভিউ হইলো না অর্থাৎ কেউ একজন ওয়েবসাইটে টপ থেকে দেখে এখানে এসে আমাদের একটা বাটনে ক্লিক করে অন্য একটা সাইডে চলে গেল তাহলে আমার ওয়েবসাইটে এসিওর জন্য খারাপ হয় সাধারণত চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের বেশি যদি একটা ভিউয়ার ওয়েবসাইটে না থাকে তাহলে সেটা রিটেনশনটা কমে যায় ঠিক আছে আচ্ছা ভিজিট ওয়েবসাইটের কালারটা আমরা কি করতে পারি কালারটা আমরা বাটনের যে কালারটা আছে লাইট গ্রিন যে কালারটা আছে সেই কালারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে এবং সেন্টার করে দিতে পারি বা লেফটও থাকতে পারে আমাদের কন্টেন্ট থেকে এটা সবাই জানো আশা করি সেন্টার আচ্ছা এরপরে তুমি কি করবা এরকম করে কলামটাকে ডুপ্লিকেট করে দিবা আরেকটা চলে আসছে এই কলামটা আর দরকার হচ্ছে না ডিলিট করে দিলাম আবার আরেকটা কলামকে ডুপ্লিকেট করলাম এই কলামটা ব্ল্যাঙ্ক যেটা আছে সেটাকে ডিলিট করে দিলাম ঠিক আছে এভাবে তিনটা ওয়েবসাইট তোমরা এরকম ভাবে পাশাপাশি বসাই দিতে পারো সো অ্যাজ এ প্রজেক্ট সো দিস আর দ্য প্রজেক্টস ওকে তাহলে আমি একটা ছোট টাইটেল দিতে পারি এখানে এটা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ হেডিং ট্যাগ দিয়ে আমরা বলে দিতে পারি এটা হচ্ছে আমাদের প্রজেক্টস সাবটাইটেলে ঠিক আছে তো কিছু প্রজেক্ট এখানে শো করালাম তাহলে আমাদের প্রজেক্ট পার্টটা দরকার হচ্ছে না এরকম ছয়টা প্রজেক্ট শো করা বা আমি এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি পুরো কলমটাকে তারপরে এই কলমটার উম উপর থেকে আমি টপে এবং বটমে ফিফটি পিকজেল করে গ্যাপ রাখতেছি এটাতেও অ্যাডভান্স অপশনে টপ এবং বটমে মার্জিন ফিফটি করে দিলাম ঠিক আছে তো আমরা আচ্ছা এতটুকু বা প্রজেক্টটা আমরা আমাদের যে প্রজেক্ট লেখাটা আছে এটাকে আমরা হয়ে গেলো এটা প্রোজেক্টটা ঢুকে গেছে এখানে আমরা আগে একটা এরকম একটা কলাম নেই পুরাটা রো নিলাম এই রো নেওয়ার পরে যে প্রজেক্ট লেখা যেটা আছে সেটাকে আমি রো এর মধ্যে রাখলাম নাহলে এটা সবুজের মধ্যে চলে যাচ্ছে সবুজ সেশনটা তো আলাদা আসলে তাই না এবং এটার উপরে আমি আহ পঞ্চাশ একটা গ্যাপ দিলাম বটমে না দিলেও চলবে বটমটা অফ করে দিলাম ঠিক আছে তাহলে আমাদের এই যে প্রোজেক্ট পার্ট একটা হয়ে গেল। এই প্রজেক্ট পার্টের মধ্যে আমরা সুন্দরভাবে আমাদের কিছু প্রজেক্ট রাখলাম ঠিক আছে আচ্ছা ক্রিয়েটিভিটি এই পার্টটার দরকার হচ্ছে না আচ্ছা তোমার যদি কোনো ভিডিও থাকে বা এখানে ডান পাশে ইমেজ এবং এখানে প্লে ভিডিও একটা অপশন আছে ঠিক আছে আমি এখানে এটা পুরো কলামে দেওয়া হয়েছে এটা স্টাইলে গেলে আমি দেখতে পাবো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া হয়েছে সো আমি আমারই আরেকটা ইমেজ ইউজ করতেছি বা আমাদের টিমের একটা ইমেজ দিতে পারি আমাদের টিম মেম্বার যারা আছে সবগুলো মেম্বার একটা ছবি দিচ্ছি ইনসার্ট করলাম ঠিক আছে আচ্ছা প্লে ভিডিওতে আমরা আমাদের একটা ভিডিও দিয়ে দিতে পারি আচ্ছা এখানে ইন্ট্রো একটা ভিডিও আছে এই ভিডিওটা আমরা শেয়ার এ ক্লিক করে লিঙ্কটা কপি করে নিলাম এরপরে যে প্লে ভিডিও যে অপশনটা এইখানে আমাদের ইউটিউবে ভিডিও লিংকটা বসাই দিলাম ঠিক আছে তাহলে ভিডিওটাতে ক্লিক করলে যে কেউ যে ভিডিওটা দেখতে পাবে আচ্ছা এখানে এমবেডেড অবস্থায় রাখবে ভিডিওটা এমবেডেড করার জন্য আমি ইউটিউব থেকে শেয়ার বাটনে ক্লিক করব এমবেডেড এ ক্লিক করব কোডটাকে কপি করব তারপরে এইখানে আমাদের এই যে প্লে ভিডিও অপশনটাতে ভিডিও ইউআরএল এ পেস্ট করে দিব ঠিক আছে আচ্ছা সো এখানে আসলে কিছু লেখা আছে প্লে ভিডিও ভিডিওটা দেখো আমাদের কি কি কাজ করছি বা আমরা কেমন ধরনের কাজ করি এগুলো দেখার জন্য ঠিক আছে আর এখানে খুব সুন্দর কিছু অ্যাকোর্ডিয়ান ইউজ করা হয়েছে সো অ্যাকোর্ডিয়ান মানে কি ট্যাব মতো হ্যাঁ এখানে ক্লিক করলে কিছু লেখা দেখা যাবে এখানে ক্লিক করলে কিছু লেখা দেখা যাবে এখানে ক্লিক করলে কিছু লেখা দেখা যাবে ঠিক আছে সো ওয়েবসাইট ডিজাইন মোবাইল অ্যাপ খুবই ভালো যা লেখা আছে থাক পরেরটা কি? পরেরটা আমরা ই-কমার্স দিতে পারি। সেকেন্ড যেটা আছে সেটাতে মোশন গ্রাফিক্সের জায়গায় ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন এখানে কিছু লেখা চেঞ্জ করবা তারপরেরটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্সের জায়গায় আমি দিতে পারি হচ্ছে ওয়েবসাইট মেইনটেনেন্স ঠিক আছে। মেইনটেনেন্স মানে কি মানে নতুন কোনো টপিক আসলে সেটা ওয়েবসাইটে বসায় দেওয়া এগুলোকে মেইনটেনেন্স বলা হয় বা অপটিমাইজেশন বলা হয় ঠিক আছে। তো খুব সুন্দর তিনটা সেকশন চলে আসছে। আচ্ছা এখানে আমাদের কিছু ক্লায়েন্টের লোগো লাগবে অর্থাৎ আমি যে সমস্ত ক্লায়েন্টের কাজ করছি তাদের কিছু লোগো খুবই সিম্পল এগুলো একটা ইমেজ জাস্ট তুমি ইমেজগুলো চেঞ্জ করে দিবা তাইলে হবে এবং আমরা একটা টাইটেল দিতে পারি আবার ক্লায়েন্টস আমি যে প্রজেক্টের লেখাটা আছে লেখাটার পুরা আচ্ছা শুধু এই প্রজেক্টের লেখাটাকে আমি রাইট বাটন দিয়ে কপি করে নিচ্ছি এখানে আমাদের আমরা একটা সেকশন নিতে পারি ফুল মিথ সেকশনটার ভিতরে আমি যে জিনিসটা আছে এটাকে পেস্ট করে দিতে পারি তো প্রজেক্টস এর জায়গায় আমি লিখে দিতে পারি আওয়ার ক্লায়েন্টস আওয়ার হ্যাপি ক্লায়েন্টস ওকে আওয়ার হ্যাপি ক্লায়েন্টস এ সাবটাইটেল এ হ্যাভ এ লুক আচ্ছা হ্যাভ এ লুক সাবটাইটেল দরকার নাই ফেলে দিলাম মনে করো সো হ্যাপি ক্লায়েন্টস এটাকে উপর থেকে একটা ছোট মার্জিন দিতে পারি বটম মার্জিনের দরকার নাই তাহলে এটাকে ভেঙে দিব ভেঙে শুধু টপ মার্জিন 50 করে দিচ্ছি ঠিক আছে 50 পিক্সেল নেমে গেছে এইখানে একটা খালি জায়গা রাখছে শুধু শুধু স্পেসিংটা দরকার হচ্ছে না মনে হচ্ছে ডিলিট করে দিচ্ছি ভালো লাগতেছে আচ্ছা নিচে একটা স্পেসিং দিছে এটারও মনে হচ্ছে দরকার হচ্ছে না ডিলিট তাহলে এইটুকু বক্সের মধ্যে আমাদের অপশনগুলো দেখাচ্ছে আর এখানে যে গ্রিন কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিছি আমি এই ব্যাকগ্রাউন্ডটা কালার কোডটা কপি করে নিলাম কপি করে আমি এই হ্যাপি ক্লায়েন্টস এর যে সেকশনটা আছে এটার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব স্টাইলে যাব ব্যাকগ্রাউন্ডে একটা সিঙ্গেল কালার কালার কোডটা পেস্ট করে দিলাম এবং এই পুরো সেকশনটাতেও স্টাইলে গিয়ে ভ্যারিয়েন্ট না সিঙ্গেল কালার দিব কালারটা পেস্ট করে দিলাম আচ্ছা এখানে কি প্যারিং আছে নাই তাইলে আমাদের এই সেকশনটাতে সম্ভবত টপে একটা প্যারিং দেওয়া আছে আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডে আগে কালার দিয়ে দেখি সিঙ্গেল কালার পেস্ট আচ্ছা এখানে একটা স্পেসিং দেওয়া হয়েছে সম্ভবত স্পেসিংটা দরকার নেই ডিলিট এবার মোটামুটি সুন্দর লাগছে আমরা হ্যাপি ক্লায়েন্টস দিলাম এখানে পঞ্চাশ পিক্সেলের জায়গায় একশো পিক্সেলের একটা টপ প্যাডিং মার্জিন না প্যাডিং দেওয়া উচিত এবার ভালো লাগতেছে তাই না আর এই সেকশনটারও বটমে আমি একটা ছোট্ট প্যাডিং দিব পঞ্চাশ আমাদের হ্যাপি ক্লায়েন্টস দেখে এখানে দেখা যাচ্ছে ওকে আর এখানে কিছু একটা স্টেপ বা এরকম কিছু দরকার দেখানো যাচ্ছে এটা দরকার নেই ফেলে দিচ্ছি সার্ভিস অলরেডি আমরা উল্লেখ করছি দরকার নেই আচ্ছা ওকে এখন আমাদের আমরা মোটামুটি আরেকটা কাজ করতে পারি আমাদের কিছু প্রজেক্টস দেখাইছি আচ্ছা আমাদের টিম মেম্বারের একটা সেকশন থাকতে পারে যেখানে আমরা আমাদের টিমে কতজন মেম্বার আছে আছে তারা তারা কে কোন পজিশনে কি করতেছে এরকম কিছু জিনিস দিতে পারি আচ্ছা সো আমরা রেডিমেড কোন ব্লগ পাই কিনা দেখি এলিমেন্টরে ব্লগ নামে যে অপশনটা আছে এখানে আমরা যদি টিম লিখে সার্চ করি এখানে কিছু টিমেট সেকশন দেখা যাচ্ছে তাহলে আমরা এই সেকশনটা ইনসার্ট করব গেট স্টার্টেডে ক্লিক করব এলিমেন্টরের ফ্রি অ্যাকাউন্ট দিয়ে লগইন করব মানে এলিমেন্টারে আমরা जस्ट একটা অ্যাকাউন্ট করব ফ্রিতে ঠিক আছে জাস্ট যাদের কার যদি অ্যাকাউন্ট না থাকে কিএট অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা করে নিবা তোমার ফ্রি জিমেল দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিলে কাটছে এটা জাস্ট ওরা তোমার ইমেলটা কালেক্ট করার জন্য করতেছে ইস ন্যট লাইক দেট যে তোমার ইলিমেন্টও কিনা লাগবে ওকে কানেক্ট করে দিচ্ছি সাইডটাকে ওকে আমাদের টিম পার্টটা চলে আসছে সো আমরা आवर টিম সেকশনে এখানে কপি করলাম এবং এটার উপরে রাইট বাটন দিয়ে পেস্ট স্টাইল দিচ্ছি এটা কাজ করার কথা না তাইলে আমি এটা ফেলে দিচ্ছি आवर টিমের যে লেখাটা আছে হেডিংটা ডিলিট করলাম এখানে একটা সাব হেডিংও আছে সাব হেডিংটা ডিলিট করে দিলাম আচ্ছা তাইলে আমরা এখানে আবার প্যাডিংটা অনেক বেশি রাখা হয়েছে এখানে 100 পিক্সেলের একটা টপ প্যাডিং দেওয়া সেটা কমাই দিলাম এর উপর আমি একটা এরকম সেকশন নিব ফুল সেখানে আমি এই যে হ্যাপি ক্লায়েন্টস এর মতো আওয়ার টিম নামে এটা কেন করলাম কারণ আগেটার ফন্টটা অন্যরকম ছিল একটু বড় ছিল তো যার কারণে আমি একই ফন্টে কাজটা করতে চাচ্ছি ঠিক আছে তো এখানে আমরা একটা প্যাডিং দিচ্ছি 50 পিক্সেলের এনাফ বটমে দরকার নাই আচ্ছা এখানে হচ্ছে কি লিখবো আওয়ার টিম কন্টেন্টে গিয়ে আওয়ার টিম এখানে আমাদের টিম মেম্বারদের নাম দিব সহজ এখানে একটা সেকশন আছে এই সেকশন এটা ছবি আছে ছবিতে আমাদের টিমের কোন একটা মেম্বার ছবি দিতেAppCompat আপাতত যাক এবি রবিন একটা সেকশন করে দেখাচ্ছি ছবিটা চলে আসলো ছবিটা আসার পর আমাদের টাইটেল টাইটেলে আমরা নামটা কি সেটা লিখলাম ঠিক আছে আচ্ছা এরপর সে কি করে

এভাবে সব যে কটা টিম মেম্বার আছে সে কটা টিম মেম্বার এর ছবি দিয়ে দিবা তাই কিন্তু কাছ আরেকটা আর একটা কাস্টমাইজ করে দেখাচ্ছি আপলোড সিলেক্ট ফাইলস আচ্ছা তোমাদের আইটেম পরে জিনিস হচ্ছে এখানে যে সমস্ত ছবিগুলো ডেমো হিসাবে আসছে বা দামি ডাটা সেগুলো এভাবে একটা একটা করে ডিলিট করবো না হলে ওয়েবসাইটের স্পিডটা খারাপ হয়ে যাবে এগুলো তো ওয়েবসাইট ডেমোর সাথে আসছে তাই না এগুলো তোমার অরিজিনাল ছবি না তুমি কাস্টমাইজ করে নতুন ছবি আপলোড করতেছো তাই না এই জন্য এই ছবি ঠিক আছে এখানে তার সম্পর্কে কিছু লেখা লিখে দিলাম এভাবে হয়ে গেল তো যেহেতু এটা গ্রিন রাখছি এটা সাদা রাখা ট্রাই করলাম ঠিক আছে লাস্ট সেকশন আমরা চেষ্টা করব এরকম একটা ম্যাপের মতো করার জন্য যেখানে আমাদের একটা ম্যাপ থাকবে দুইটা সেকশন নিচ্ছি এখানে আমি ম্যাপ যেটা করতে পারি ম্যাপস ডট গুগল ডট কম এ যাচ্ছি এখানে নিজের গুগল মাই বিজনেস বা বিজনেস ডট গুগল ডট কম এ গিয়ে তুমি তোমার নামে নিজের ম্যাপটা সেট করতে পারবা যেটা আমার এখানে আছে তো মিনহাজুল আসিফ লিখে সার্চ করলে আমি দেখব চলে আসছে আমাদের ম্যাপটা তো এই ম্যাপটা আমার বাসার লোকেশন দেখাচ্ছে তাই না

এড করে নিতে পারবে এবং চেষ্টা করবা কিছু রিভিউ নেওয়ার জন্য যেমন এখানে আমার একটা সাতান্নটা রিভিউ আছে এবং এখানে বিভিন্ন ব্লগ পোস্টের মতো পোস্ট করা যায় যেটাতে প্রচুর পরিমাণে ট্রাফিক দেখতে পায় ফ্রিতে ইটস এ গ্রেট অপরচুনিটি তোমরা আমার চ্যানেলে গিয়ে গুগল মাই বিজনেস লিখে সার্চ করলে আর করবেন বিডি ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবা আচ্ছা তো আমাদের এখন এই ম্যাপটা অ্যাড করতে হবে কিভাবে যেহেতু এটা একটা কোড আমরা এখানে এইচটিএমএল বা কোড লিখে সার্চ করলে দেখবো এইচটিএমএল নামে একটা অপশন আছে এটাকে হাতে ডানদিকে রাখলাম এখানে আমি ডাইরেক্ট সেই কোডটা বসায় দিলাম বসানোর পর ম্যাপটা চলে আসছে না খুব সহজ আচ্ছা এবার আমার কিছু ইনফরমেশন আমি এখানে দিব যেমন কি হইতে পারে বা তোমরা যদি চাও আমরা কাস্টম ডিজাইন করতে পারি যেমন ফোল্ডারে যাও ফোল্ডারে গিয়ে ব্লকের মধ্যে তুমি কন্টাক্ট লিখে সার্চ করো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কন্টাক্ট পেজ দেওয়া আছে ঠিক আছে যেমন এই যে গেটিংটা আছে খুব সুন্দর একটা কন্টাক্ট পেয়েজ আমি আচ্ছা এলিমেন্টের পুরোটা ইনসুল করলে এটা অ্যাড করতে পারবা আচ্ছা ঠিক আছে যাই হোক আমাদের এখানে একটা কন্টাক্ট পেজ আনছি আমি কন্ট্যাক্ট পেজ আমি আর ইনসার্ট করতেছি না আর এখানে আমি চাচ্ছি যে আমার একটা ফর্ম অ্যাড করব যে ফর্মের মাধ্যমে মানুষ আমাদের সাথে কন্টাক্ট করতে পারবে সো আমাদের এই থিমের সাথে কন্টাক্ট নামে একটা অপশন আছে আর যদি এটা না থাকে তোমরা একটা প্লাগইন ইনস্টল করবা প্লাগইনটার নাম হচ্ছে কন্টাক্ট ফর্ম 7 এড নিউতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কন্টাক্ট ফর্ম 7 লিখে সার্চ করবা কন্টাক্ট ফর্ম 7 হচ্ছে আমাদের আমরা ফর্ম দেখাবো কন্টাক্ট ফর্মও দেখাবো গ্র্যাভিটি ফর্মও দেখাবো যে কন্টাক্ট ফর্মটা অ্যাক্টিভ করা আছে যার কারণে আমাদের দেখো এখানে কন্টাক্ট নামে একটা অপশন চলে আসছে এই কন্টাক্ট অপশনে গেলে দেখবা একটা ফর্ম তৈরি করা আছে এখানে একটা সিম্পল একটা দুটো ফর্ম আছে ঠিক আছে তো প্রথমটা হচ্ছে কন্টাক্ট ফর্ম এটা একটা শর্ট কোড দেওয়া আছে ঠিক আছে শর্ট কোডটা কপি করলাম শর্ট কোড এবং কোড কিন্তু একই না আমরা যখন ম্যাপে কোড আনছি সেটা কিন্তু একটা এইচটিএমএল কোড দেখো এখানে এরকম একটা অ্যারো দিয়ে শুরু আর এইখানে আমাদের কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু থার্ড ব্র্যাকেটের এর গুলো শর্ট কোড আর এরকম যদি থাকে সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল কোড এটা বলার মেইন রিজন হচ্ছে আমরা যখন এখানে ইনসার্ট করব কোড লিখে সার্চ করলে তুমি html ও পাবা শর্ট কোডও পাবা তো আমাদের এটা কিন্তু শর্ট কোড দেখো এই যে শর্ট কোড লেখা এবং এই যে শর্ট কোডটা থার্ড ব্র্যাকেটের মধ্যে সো আমি এই যে শর্ট কোড অপশনটাকে এখানে নিয়ে আসলাম এবং শর্ট কোডটা পেস্ট করে দিলাম ঠিক আছে দেখো ফর্ম চলে আসছে এটা খুব সুন্দর ইউ নেম ইমেল সাবজেক্ট এবং মেসেজ দিয়ে সাবমিট করতে পারবে দ্যাটস ইট তো এখানে কন্টাক্টাস নামে একটা অপশন রাখতে পারি আমি একটা সেকশন নিচ্ছি এই সেকশনের মধ্যে আবার টিমের মতোই লেখাটাকে কপি করলাম কপি করে আমি এখানে করে দিলাম এবং লিখলাম কন্টাক্ট আস বা ঠিক আছে আচ্ছা ডান এছাড়া তুমি কিছু সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারো পুরো সেকশনটা নিলাম এখানে তুমি সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করলে দেখতে পারবা সোশ্যাল নামে বা সোশ্যাল নেটওয়ার্ক দুটো আছে এটা থিম ডেভেলপ করা এটা মানে এলিমেন্টের বাই ডিফল্ট যেটা দেওয়া থাকে সেটা দেখো এখানে আমাদের ফেসবুক টুইটার এবং ইউটিউব আছে ফেসবুকে ঢুকে তুমি তোমার ফেসবুকের প্রোফাইলের লিংকটা দিয়ে দিবা আর সবার আমার ফেসবুকটা একটু ফলো করো মিনহাজুল আসিফ সার্চ করলে পাবা আর ফলো করার পর আমাকে যে কোনো প্রবলেমে ইনবক্স করবা যে কোনো ইস্যুতে ইনবক্স করবা একটা জিনিস করতে পারতেছ না বা একটা জিনিস হচ্ছে না সেই ক্ষেত্রে ইনবক্স করব আমি চেষ্টা করব আমার সাপোর্ট টিম অথবা আমার মাধ্যমে কাজগুলো ঠিক করে দেওয়ার সো প্রোফাইলের লিংক হচ্ছে facebook.com/minajulasif.co.bd অথবা তোমরা ফেসবুকে জাস্ট মিনাজুল আসিফ লিখে সার্চ করলেই পাবা মিনাজুল আসিফ লিখে সার্চ করলে তোমরা দেখবে একটা পেজ আছে একটা প্রোফাইল আছে আমার প্রোফাইলটাতে ফলো করবা ঠিক আছে আচ্ছা প্রোফাইলে আমি রিপ্লাই করি সব সময় আচ্ছা এইবার আমি এখানে আমার ফেসবুকের লিংকটা দিয়ে দিলাম টুইটার চাচ্ছি না দিতে ডিলিট ইউটিউব লিঙ্ক আছে ইউটিউবে ইউটিউব ডট কম স্ল্যাশ করবেন বিডি তোমার কোনো ভিডিও মানে কোনো ইস্যু হইলে আমার ইউটিউবে গিয়ে সার্চ করবো প্রচুর মানে নয়শোর উপরে ভিডিও আছে আমার ইউটিউবে ওখান থেকে দেখে অনেক কিছু শিখতে পারবা তো আমি আরেকটা দিতে চাচ্ছি লিঙ্ক ইন ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করার পর এই আইকনটা চেঞ্জ করতে হবে আইকন চেঞ্জ করার জন্য আমরা কি করব আইকন লাইব্রেরিতে যাব লাইব্রেরিতে গিয়ে লিংকডইন লিখব লিংকডইনের আইকনটা সিলেক্ট করে ইনসার্ট করে দিব এবার এখানে লিংকডইনের লিংকটা দিয়ে দিব সহজ তিনটা সোশ্যাল মিডিয়া আইকন রইলো এছাড়া তুমি চাইলে ওয়েবসাইটও দিতে পারো এখানে ওয়েবসাইটের জন্য ওয়েবলিকে অথবা গ্লোবলিকে সার্চ করে পাওয়া মেনুলি বা বিহেন্স দিতে পারো সবার বিহেন্স অ্যাকাউন্ট আছে বিহেন্স পোর্টফোলিও শো করার জন্য খুব চমৎকার জায়গা বিহেন্স থেকে আমার প্রচুর পরিমাণ ক্লায়েন্ট আসে মিনহাজুল আসিফ তোমরা দেখবা বিহেন্সে তোমাদের যে সমস্ত ওয়েবসাইটগুলো তৈরি করবা যত পড়বা তৈরি করবা তৈরি করে তোমরা বিহেন্সে আপলোড করে রাখবা আমার এখানে প্রায় সাড়ে তিন হাজারের মতো ওয়েবসাইট বানানোর আছে পোর্টফোলিও হিসাবে মুড বোর্ডে গেলে দেখবো প্রচুর পরিমাণে যে সমস্ত আমি যা যা জানি সেগুলোর উপরে বিভিন্ন পোর্টফোলিও তৈরি করে রেখে দিচ্ছি চেষ্টা করবো বিহ্যান্সে তোমাদের একটা অ্যাকাউন্ট করবো কারণ ক্লায়েন্টের কাজ যখন করতে যাবা তখন ক্লায়েন্ট তোমাকে বলবে তুমি কি কি সাইট বানাইছো বা তুমি দেখাও আসলে কি কি পারো ইন দ্যাট কেস বিহ্যান্স ইজ গুড অপশন টু শো ইউর পোর্টফোলিও বিহ্যান্সের লিঙ্কটাও দিয়ে দিলাম ঠিক আছে ডান আমাদের কাজ শেষ আমরা মোটামুটি খুব সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করলাম এবং আপডেট করে ফেললাম ভিউ করলাম ঠিক আছে সো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট যে ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইট খুব সুন্দর দেখা যাচ্ছে এবং আমাদের ব্লগ পেজে গেলে কিছু ব্লগ দেখা যাবে দুটা ব্লগ দেখা যাচ্ছে হোম পেজে গেলে হোম আচ্ছা থিম বিল্লারে গেলে আমরা দেখবো আমাদের কিছু হেডার ফুটার আমরা তৈরি করতে পারবো এলিমেন্টের এর প্রোতে তোমরা এটা অলরেডি দেখছো কিভাবে একটা কাস্টম হেডার বানাইতে হয় কিভাবে একটা কাস্টম ফুটার বানাইতে হয় ঠিক সেভাবে তোমরা এলিমেন্ট আমাদের যে এলিমেন্ট প্রোটা আছে তোমরা সবসময় এলিমেন্ট প্রো যদি ঝামেলা করে লোড নিতে ঝামেলা করে তোমরা যেটা করবা ডেভেলপার জোন ডট স্পেস এলিমেন্ট প্রো লিখে গুগল করো ঠিক আছে এলিমেন্ট প্রো প্লাগিনটা আপডেট করা হয় প্রতিনিয়তই যখনই নতুন ভার্সন আসে তোমরা চেষ্টা করবা যদি কোনো লোড নেয় বা বারবার ঝামেলা করে সেক্ষেত্রে এলিমেন্টর প্রো এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটা ফেলে দিয়ে এখান থেকে ডাউনলোড করে আবার আপলোড করে দিতে তাহলে লোডিং বা মানে অনেক সময় দেখা যায় যে এডিট করতেছে এডিট করতে গিয়ে এলিমেন্টর লোড নিচ্ছে লোড নিচ্ছে এই জিনিসটা না হওয়ার জন্য তোমরা চেষ্টা করবে যখনই এরকম লোডিং ইস্যু হবে বা এলিমেন্টর কাজ করতেছে না ইন দ্যাট কেস তুমি ডেভেলপার জোন থেকে নামাই নিবা সো এই হলো আমাদের আজকের কন্টেন্ট এবং তোমার থিম কাস্টমাইজ করতে পারো ফুটার কাস্টমাইজ করতে পারো তো তোমাদের এলিমেন্টর দিয়ে তোমরা এই পেজটা যখন কাস্টমাইজ করো বা সেটিংস থেকে এলিমেন্টর ফুল উইথ দিয়ে রাখবা এবং এলিমেন্টরের টেমপ্লেট থেকে একটা হেডার টেমপ্লেট এবং একটা ফুটার টেমপ্লেট তৈরি করবা তাহলে খুব সুন্দরভাবে তুমি তোমার হেডার এবং ফুটার টপে এবং বটমে দেখাতে পারছো আই হোপ সবাই ক্লিয়ার খুব সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করলাম শুধু থিম কাস্টমাইজ তোমরা নিজেরা এলিমেন্টর দিয়ে একদম স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে পারো কোনো সমস্যা নাই আর হচ্ছে একটা ওয়েবসাইট পার্সোনাল একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকাটা অনেক ইম্পর্টেন্ট কারণ তুমি অনেক সময় ক্লায়েন্ট তোমাকে বলবে তোমার পার্সোনাল পোর্টফোলিও বা ওয়েবসাইটটা দাও ইন দ্যাট কেস তুমি তোমার ইনফরমেশন গুলো এখানে লোড করে রাখলাম এছাড়া তোমার পোর্টফোলিও শো করানোর জন্য এখানে দিতে পারো সি ভিউ ধরো এখানে বিহেন্সের যে লিংকটা কথা বলছিলাম ধরো আমি এখানে আমার ইনফরমেশন গুলো বাটনে না দিয়ে আমি যাচ্ছি যে লিখতে ভিউ মাই বিহ্যান্স পোর্টফোলিও ঠিক আছে বাটন দিয়ে আমি আমার বিহ্যান্স এ নিয়ে যাব এটা একটা গুড অপশন চেষ্টা করব এটা টপে রাখার জন্য হ্যাঁ এটাকে বলা প্রথম মানে প্রথমে যখন একটা ওয়েবসাইট ভিউ করা হয় এইটার যে মানে কল টু অ্যাকশন বাটন থাকে এই বাটনটা অনেক ইম্পর্টেন্ট এবং এই বাটনেই ম্যাক্সিমাম ক্লায়েন্টরা শিফট হয় চেষ্টা করব এখানে এমন কিছু দেখানো যেখানে আসলে রিসোর্সফুল কিছু আছে ঠিক আছে তো ভিউ মাই ওয়েব

তারপর তোমাদের যদি এরকম আহ মনে হয় যে স্কিল সেট গুলো দিবে এগুলোকে বলা হয় আহ স্কিল আর কি করা যায় খুব তুমি দেখবে এরকম স্কিল অ্যাড করার অপশন আছে ঠিক আছে এছাড়া প্রাইসিং টেবিল দিয়ে তুমি তোমার প্রাইসিং গুলো উল্লেখ করে দিতে পারো লিস্ট এখানে প্রোগ্রেস বার এর মধ্যে মাই স্কিল লেখার দরকার নাই ওয়েব ডিজাইনার কত পার্সেন্ট দিব এটা মনে করো 80% দিলাম এবার এটাকে রাইট বাটন দিয়ে ডুপ্লিকেট করলাম ওয়েব ডিজাইনারের জায়গায় এবার দিব কমার্স এক্সপার্ট ই কমার্স এক্সপার্ট দিলাম হচ্ছে এইটি ফোর কালারটা একটু চেঞ্জ করে দিই কালার দিলাম আর টাইপোগ্রাফি বা টেক্সটের যে কালারটা আছে ব্ল্যাক করে দেই ডান এরপর উপরে একটা ডুপ্লিকেট করি এটাকে নিচে নামাই নিয়ে আসি এটাতে দিলাম হচ্ছে ওয়েবসাইট মেইনটেনেন্স ওয়েবসাইট মেইনটেনেন্সে আমি এরকম এক্সপার্ট এরপর এটাকে ডুপ্লিকেট করলাম এটাকে নিচে নামাই নিয়ে আসলাম এখানে দিলাম ওয়েবসাইট অপটিমাইজেশন অপটিমাইজেশন মানে স্পিড এসইও সিকিউরিটি এগুলো ফিক্স করা ঠিক আছে আচ্ছা এবং এই জায়গাটার পরে নিচে যেহেতু বাটনের সাথে লেগে গেছে আমি একটা মার্জিন দিতে পারি বটমে জাস্ট বটমে একটা 50 পিক্সেল 50 পিক্সেল বেশি হয়ে যায় 30 পিক্সেলের একটা মার্জিন দিলাম আর প্রথমটার টপে 10 পিক্সেলের একটা মার্জিন দিচ্ছি ঠিক আছে তাহলে মোটামুটি এরকম দেখা যাচ্ছে এবং এই বাটনটার লাল যাচ্ছে না হোবারে এটা হলো বাটন কালার হোবারে এবং লেখার কালার ব্ল্যাক

তাহলে আমি এই সেকশনের আমাদের উপরে টপ থেকে টোয়েন্টি বা থার্টি নামে ওকে ডান ঠিক আছে আমরা এইভাবে কাস্টম তৈরি করতে পারি অনেক কিছু আমাদের এলিমেন্টর ভিজেট আছে এলিমেন্টর জানলে আসলে একটা থিম ইউজ না করে একদম স্ক্র্যাচ থেকে অনেক কিছু করা যায় ঠিক আছে আই হোপ সবাই অনেক মজা পেয়েছো জাস্ট ফ্ল্যাক আমরা নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট কন্টেন্টে চলে যাব এবং চেষ্টা করবা সবসময় মোটিভেটেড থাকার চ্যানেলটা ফলো করবা সাকসেস স্টোরি গ্রুপে গিয়ে দেখবা বি মোটিভেটেড বেস্ট অফ